সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। রক্তদান জীবনদান, এই স্লোগানকে সামনে রেখে আজ সকালে আরামবাগ রবীন্দ্র ভবনে আরামবাগ মেরিনার্স ও মানবাধিকার গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত হলো একটি ব্লাড ডোনেশন ক্যাম্প। এবং আজকের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আরামবাগের বিশিষ্ট সমাজসেবী চয়ন আহমেদ। উল্লেখ্য, বর্তমানে করোনার জেরে গোটা বিশ্বের পরিস্থিতি খুবই ভয়াবহ। এমত অবস্থায় সাধারণ মানুষকে যেমন খাদ্যের জন্য অপেক্ষা করতে হচ্ছে, ঠিক তেমনই অপেক্ষা করতে হচ্ছে রক্তের জন্য। কারণ যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলি বা ক্লাবগুলি রক্তদান শিবিরের মাধ্যমে রক্তের যোগান দিত, সেগুলো বর্তমানে লকডাউনের ফলে বন্ধ রয়েছে, যার কারণে চারিদিকে রক্তের হাহাকার সৃষ্টি হয়েছে। ফলে চরম ব্লাড সংকটের মধ্যে রয়েছে আরামবাগ ব্লাড ব্যাঙ্কও। এবং বিশেষত যে সমস্ত থ্যালাসেমিয়া রোগীরা রয়েছেন, পাশাপাশি যাদের এমার্জেন্সি রক্তের খুবই প্রয়োজন, এক কথায় তারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যার কারণে আরামবাগের ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব শুনে সেই ঘাটতি মেটাতে ছুটে আসেন আরামবাগ মেরিনার্স ও মানবাধিকার গ্রুপের সদস্যরা। এবং আজকেই দুই গ্রুপের সদস্যরা সরকারি ও প্রশাসনিক সমস্ত নিয়ম মেনে মুখে মাস্ক, হাতে গ্লাভস এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে এদিন রক্তদান করেন। দুঃসময়ে রক্তদান করায় সকল রক্তদাতাকে এদিন ধন্যবাদ জানালেন শুভ বুদ্ধি সম্পন্ন সকল মানুষেরাই। এদিনের এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিশিষ্ট সমাজসেবী চয়ন আহমেদ, কাজী ইমরান, নওশাদ হোসেন, সরাজ কাজী, দোয়েল সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা। আজকে আমরা আরামবাগ মোহনবাগান সমর্থকদের গঠিত আরামবাগ মেরিনার্সের তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। তার আমরা পাশে পেয়েছি আমাদের এক সংগঠনকে অল ইন্ডিয়া অর্গানাইজেশন ফর সোশ্যাল হিউম্যান রাইটস অ্যান্ড অর্গানাইজেশন। 1889 খ্রিস্টাব্দে যে ক্লাবটা প্রতিষ্ঠা হয়, 1911 খ্রিস্টাব্দে সিরিজ জিতে সেই ক্লাবটা আমাদের সবার নয়নের মনি হয়। সেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সেই কঠিনতম মুহূর্তে মোহনবাগান ক্লাব এগিয়ে এসেছিল। সেই এরপর বিভিন্ন ক্ষেত্রে ভারতের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে মোহনবাগান ক্লাব সর্বদা সর্বদা এগিয়ে আছে। কিছুদিন আগে আমাদের ক্লাবের সম্মানীয় অফিসার সিয়াবে ক্লাবের ফান্ড থেকে টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছে। এরপর আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের কিছু করতে হবে। তো আমরা এই সময় রক্তের সংকট, এই সময় আমরা আমাদের তরফ থেকে আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের সাথে সবাইকে থাকার জন্য অনুরোধ করছি। এবং শুধু আমরা নয়, এই মুহূর্তে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সহ ভারতবর্ষের সমস্ত ক্লাব খুলে সমস্ত সব ক্লাবের মেম্বারদের অনুরোধ করছি সবাই এই রক্তদান শিবির বা বিভিন্ন পাশাপাশি বিভিন্ন কাজে এই সংকটমোহন মুহূর্তে সবাই এগিয়ে এসো। 90 মিনিটে যুদ্ধ 90 মিনিটে হবে, আবার আমরা একসাথে মাঠে দেখা হবো, গ্যালারিতে তোমার সাথে আমার দেখা হবে। সত্যি তো তখন হোক, এখন আমরা একসাথে হাতে হাত দিয়ে আমরা কাজ করতে চাই। সমস্ত ক্লাবের সদস্যদের আমি অনুরোধ করছি, তোমরা সবাই এই মহান কাজে এগিয়ে এসো। তোমরা যতটা সম্ভব পাশাপাশি বিভিন্ন ক্লাবকে সংগঠনকে নিয়ে তোমরা বিভিন্ন রক্তদান শিবির, অনেকে পাশাপাশি যারা দুষ্ট আছে তাদের পাশে দাঁড়াও, দুষ্ট অনেক দুষ্ট ফুটবলার আছে তাদের পাশে তোমরা দাঁড়াও, এই অনুরোধ আমরা করছি। আরামবাগ থেকে নবাব আলী, রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।